বিজনেস বা ব্যবসা করার ইচ্ছে আমাদের অনেকের মনের মধ্যে রয়েছে, কিন্তু আমরা অনেকে এটা ভাবে ভয় পাই যে ব্যবসা করতে এত টাকার প্রয়োজন, এত টাকা আমার কাছে নেই। যে সমস্ত বেকার বন্ধুরা ভাবছেন যে কম টাকা পুঁজি নিয়ে একটি ভালো ব্যবসা শুরু করবেন, তাদের জন্য আজ আমি নিয়ে এসেছি মাত্র 5,000 টাকা পুঁজি নিয়ে একটি লাভজনক ব্যবসার আইডিয়া। এই ব্যবসাটি মেশিন কিনে শুরু করতে গেলে আপনাকে কিন্তু প্রচুর টাকা ইনভেস্ট করতে হবে, তবে আমি সেই দিকে যাব না। আজকে আপনাদের দেখাবো মাত্র 5,000 টাকা পুঁজি নিয়ে কী করে এই লাভজনক ব্যবসাটি শুরু করবেন। এই ভিডিওতে আমি 3টি প্রোডাক্টের ব্যবসা নিয়ে আলোচনা করব, আর 3টি প্রোডাক্টই কিন্তু বাজার চলতি প্রোডাক্ট। আপনাদের যে প্রোডাক্টটি পছন্দ হবে সেই প্রোডাক্টের ব্যবসা চাইলে আপনারা শুরু করতে পারেন। এখানে এমন একটি প্রোডাক্টের ব্যবসার কথা আজকে আলোচনা করব যে প্রোডাক্টটি ভারতীয় রেলেও চাচ্ছে যে ব্যবহার করতে, অতএব এই প্রোডাক্টের ডিম্যান্ড ভবিষ্যতে কতটা হতে চলেছে আপনারা আশা করি বুঝতেই পারছেন। তো ব্যবসাটি সম্বন্ধে ডিটেলসভাবে বলবার জন্য এই কোম্পানি থেকে রয়েছেন আমাদের সাথে একজন ম্যাডাম। ম্যাডামের কাছ থেকে আমরা ব্যবসাগুলো সম্বন্ধে ডিটেলসভাবে জেনে নেব। আর ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের ইউনিক বিজনেস আইডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশের বেল আইকনটি ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ম্যামের কাছ থেকে জেনে নেওয়া যাক কী সেই ব্যবসাগুলো আর কী করে আপনারা এই নতুন ধরনের ব্যবসাগুলো কম টাকা পুঁজির মধ্যে শুরু করবেন। নমস্কার ম্যাডাম, আমাদের ইউনিক বিজনেস আইডিয়া চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। নমস্কার ম্যাডাম, প্রথমে যদি আপনার নাম এবং আপনার কোম্পানির নামটি একটু বলেন। আমার নাম সুমিতা দে আর আমাদের কোম্পানির নাম রয়্যাল মেশিনারি। ম্যাডাম, আপনাদের কোম্পানির লোকেশন কি আছে, যদি কেউ আসতে চান তাহলে কি করে আসবেন? আমাদের লোকেশন হচ্ছে কলকাতা সোদপুর রোড, মুড়াগাছা লোকনাথ মন্দিরের এক্স্যাক্টলি অপোজিটে। আপনি যদি এখানে আসতে চান, আপনার দুটো রেলওয়ে স্টেশন আমাদের নিয়ারেস্ট আছে, একটা হচ্ছে মধ্যমগ্রাম আর একটা সোদপুর। তো দুটোর মধ্যে আপনি যে কোনো একটাতে আসলে অটো থ্রুতে মুড়াগাছা লোকনাথ মন্দির অবধি চলে আসতে পারেন, দেন আমাদের কন্ট্যাক্ট করলে আমরা রিসিভ করে নেবো আপনাদের। আজকের এই ভিডিওতে আমাদের দর্শকদের কি ব্যবসা সম্বন্ধে বলতে চলেছেন? আচ্ছা, আজকে যে বিজনেসের সম্পর্কে আমরা আজকে বলবো সেটা হচ্ছে মানে আপনি খুব কম ইনভেস্টমেন্টে মানে প্রচন্ড ডিমান্ডেবল একটা বিজনেস, এটা ওয়েস্ট বেঙ্গলে তো একদমই নতুন, মানে মানে একদম আমরা ইউনিক বলতে পারি, আর পুরো ওয়েস্ট মানে পুরো ইন্ডিয়াতে এটা খুব হাতে গোনা কয়েকজন আমাদের এই বিজনেসটা করে, আর যারাই করছে বিজনেসটা তারা প্রচন্ড মানে মানে প্রফিটের সাথে বিজনেসটা করতে পারছে। আর সব থেকে বড় কথা যেটা হচ্ছে ইন্ডিয়ান রেলও এই প্রোডাক্টটাকে অ্যাপ্রুভ করেছে এবং ব্যাপকভাবে মানে ইউজ করছে প্রোডাক্টটা, তো সেক্ষেত্রে আপনি বুঝতেই পারছেন এটা কতটা হাই ডিমান্ডের আর হাই প্রফিটেবল ব্যবসা। তো এই ব্যবসাটা আপনি যদি করতে চান এটা কোনো ক্রাইটেরিয়া নেই, আপনি যে গ্রামেই থাকলেই করতে পারবেন বা শহরে থাকলেও করতে পারবেন, আপনি যে কোনো জায়গা থেকে বিজনেসটা শুরু করতে পারেন। তো বিজনেসটার ব্যাপারে যদি আপনি ডিটেলসে জানতে চান তাহলে পুরো ভিডিওটা ভালো করে দেখুন, আমি সমস্ত কিছু ডিটেলসে আপনাদেরকে জানাবো। তো বিজনেসটা হচ্ছে আপনি মানে নাম শুনলেই বুঝতে পারবেন এটা কতটা হাই ডিমান্ডেবল। তো এটা হচ্ছে এই ধরনের এডিবল কাপ বা বিস্কিট কাপ আমরা বলে থাকি। তো এটার স্পেশালিটি এটাই হচ্ছে যে এটা আপনি চা বা কফি এটা খেয়ে আপনি এই বিস্কিটগুলোকেও খেয়ে নিতে পারবেন, ঠিক আছে? আর তাছাড়াও এটা হচ্ছে এটা কোনো রকম এই ধরনের কাপগুলো কোনো এনভায়রনমেন্ট বা পরিবেশ দূষণ মানে পরিবেশের ওপর কোনো রকম এফেক্ট করে না, কারণ আপনার আমরা যে এই ধরনের কাপগুলো দেখে থাকি মার্কেটে মানে পেপার কাপগুলো, এছাড়াও তারপরে এই ধরনের ক্লে কাপগুলো দেখা হয়, এগুলো কি হয় আমরা মানে চা বা কফিকে এখানে সেখানে যেখানে সেখানে ফেলে দিই। তো এটা কি এটা আপনি চাটা খেয়ে আপনি বিস্কিটটাকেও খেয়ে ফেলতে পারবেন, মানে আপনার ছোটোখাটো একটা স্ন্যাক্সও হয়ে যাবে। তো এই বিজনেসটা আপনি যদি স্টার্ট করতে চান তো আপনি দু ওয়ে মানে দুটো ওয়েতে আপনি করতে পারবেন। একটা হচ্ছে যদি আপনি চান তো মেশিন কিনে মেশিনের সাহায্যে এই কাপগুলো বানিয়ে আপনি বিজনেস শুরু করতে পারেন, আদারওয়াইজ যদি আপনার কাছে অতটা ইনভেস্টমেন্ট না থাকে সেক্ষেত্রে আপনি এই ধরনের যে কাপগুলো দেখছেন আমি আপনাকে একটা খুলে দেখাই, তো এইগুলো আপনি কিনে মিনিমাম একদম 5,000 টাকায় আপনি ইনভেস্ট করে এই কাপগুলো আমাদের থেকে পারচেস করে আপনি মার্কেটটা আগে বুঝে নিলেন, তারপরে আপনি মেশিন কিনে কাপগুলো বানিয়ে তারপর আপনি সেটা সেল করতে পারেন। ম্যাডাম, আপনাদের যে কাপ তৈরির মেশিনটি রয়েছে মেশিনের দাম কীরকম রয়েছে? দেখুন, মেশিনের দাম আপনি মিনিমাম ধরে রাখুন আপনি 2,00,000 টাকা ইনভেস্ট করলে আপনি ইজিলি বিজনেসটা শুরু করতে পারবেন। আদারওয়াইজ অ্যাকচুয়ালি মেশিনটা ডিপেন্ড করছে আপনি কত ডায়ের মেশিন নিচ্ছেন সেটার উপর। ম্যাডাম, মার্কেটে বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে, তার মধ্যে আপনি এই ব্যবসাটিকে কেন প্রেফার করছেন?
দেখুন, মার্কেটে তো অবশ্যই অনেক রকমেরই ব্যবসা আছে, কিন্তু এইটা হচ্ছে মানে আপনার অল্প ইনভেস্টমেন্টে হাই মানে প্রফিটেবল একটা বিজনেস, ঠিক আছে? কারণ এই কাপটাতে আপনি চা খেয়ে কাপটাতে খেয়েও নিতে পারবেন। আর শুধু এটাই নয়, এই মানে কাপগুলো বিভিন্ন রকম ফ্লেভারের আসে, ঠিক আছে? যেমন বিস্কিট ফ্লেভার, ইলাইচি ফ্লেভার, চকলেট ফ্লেভার, অনেক রকম ফ্লেভারের আসে। তো এক একটা ফ্লেভারের এক এক রকম প্রাইস তো আছেই। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এই কাপে যদি আপনি একবার চা খান, তো আপনার অন্য এই ধরনের পেপার কাপ বলুন বা মাটির ভাঁড় বলুন, ওগুলোতে চা খেতে আপনার একদমই ইচ্ছা করবে না। আর সব থেকে বড় কথা যেটা হচ্ছে, ভারতীয় রেল যেখানে মানে বিজনেসটাকে অ্যাডপ্ট করেছে, এই প্রোডাক্টটাকে অ্যাডপ্ট করেছে, তো সেখানে তো কোনো মানে প্রশ্নই ওঠে না। ম্যাডাম, মার্কেটে কিন্তু বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে যারা এই ধরনের কাপের মেশিন বিক্রি করে থাকে, তো দর্শক বন্ধুরা কেন আপনাদের কাছে মেশিন কিনবে? দেখুন, ফার্স্ট অফ অল তো আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে মানে এই ধরনের বিজনেসটা খুবই মানে আপনি খুঁজে পাবেন না, হাতে গোনা হয়তো একটা কোম্পানি আপনাকে এই ধরনের মেশিন প্রোভাইড করতে পারে, আর সেটা হচ্ছে আমাদের। আর দ্বিতীয়ত হচ্ছে পুরো অল ওভার ইন্ডিয়াতে দেখতে গেলে আমাদের হচ্ছে খুব কম সংখ্যক মানুষ আপনি এই ধরনের বিজনেসটা করছে বা মেশিন সেল করছে দেখতে পাবেন। আর তার থেকে যেটা বড় কথা, যে আপনি সেখান থেকে না নিয়ে আপনার আমার ওয়েস্ট বেঙ্গলে আপনি এটা পাচ্ছেন, তো আপনার ট্রান্সপোর্টেশন যে কস্টটা সেটাও আপনার অনেকটাই কম হবে। তো আপনি দূর থেকে কেন, ঘরের কাছে আপনি যখন বিজনেসটা স্টার্ট করতে পারছেন, তো এর থেকে বড় ফেসিলিটি আর কি আছে? আর সব থেকে যেটা বড় কথা, আমাদের কোম্পানি আপনাকে যেটা প্রোভাইড করছে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মেশিনের উপর, আমি আগেও যেটা বলেছি আপনাকে, প্রত্যেকটা মেশিনের উপর আমাদের 1 বছরের গ্যারান্টি পিরিয়ড থাকে। মানে গ্যারান্টি পিরিয়ডের মধ্যে মেশিনের কোনো রকম প্রবলেম হলে আমরা সেটা রিপ্লেস করে দিতে পারি। আর 5 বছরের ওয়ারেন্টি থাকে, 5 বছরের মধ্যে যদি আপনার মেশিনের কোনো রকম সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা পুরো ফ্রি অফ কস্টে আপনার মেশিনটাকে সার্ভিস দিয়ে দিই। আচ্ছা ম্যাডাম, এই ব্যবসায় মার্কেটিং কি করে করবে যদি একটু দর্শক বন্ধুদের বলে দেন? দেখুন, এইটা হচ্ছে আপনি যে এই কাপগুলো আছে, তো এগুলোর প্রচণ্ড হাই ডিমান্ডের, তো চাইলে আপনি আপনার ইয়ে যে চায়ের দোকান আছে, ক্যাফে আছে, আর এখন আমরা অ্যাভেলেবেল চারদিকে অনেক ছোটোখাটো ক্যাফে হয়ে গেছে সেখানে দেখতে পাই, তো সেখানে যে আপনি সেল করতে পারেন। আর আপনি প্রথমেই যদি চান যে আপনি এত টাকা ইনভেস্ট করবেন না, মেশিন কিনবেন না, সেক্ষেত্রে একদম মাত্র 5,000 টাকা ইনভেস্ট করে আপনি এই কাপগুলো আমাদের কাছ থেকে কিনতে পারেন। কিনে দেন আপনি যদি মার্কেটটা বুঝে নেবেন, দেন আপনি তারপরে এই কাপগুলোর মেশিন কিনে বিজনেস স্টার্ট করতে পারেন ইজিলি। আর যদি আপনি মনে করেই থাকেন যে এই ধরনের কাপের আপনি বিজনেস করবেন না, সেক্ষেত্রে আরও বিভিন্ন ধরনের মেশিন আছে আমাদের কাছে। আর কাপের বলতে গেলে আপনি এই ধরনের মাটির ভাঁড় বা ক্লে কাপের আপনি সেটারও মেশিন পেয়ে যাবেন, সেটারও আমরা মেশিন দেখব। এছাড়াও এইটা ছাড়াও আরও যেটা আছে, এই ধরনের যে পেপার কাপগুলো হয়, পেপার কাপেরও আপনি মেশিন পেয়ে যাবেন। একটা মেশিনে আপনি এই ছোট্ট থেকে বড় একদম কাপ, বড় সাইজের কাপ পর্যন্ত আপনি তৈরি করতে পারবেন। তো চলুন আমরা মেশিনগুলো আগে দেখে আসি, তারপরে এই বিজনেস সম্পর্কে কথা বলবো। তো যে ক্লে কাপ সম্পর্কে আমরা বলছিলাম, এটা হচ্ছে ক্লে কাপ মেকিং মেশিন। তো এই ক্লে কাপ দিয়ে আপনি এই ধরনের গ্লাস, যেমন লস্যির জন্য যে গ্লাসগুলো বেসিক্যালি তৈরি দরকার হয়, দেন এই প্রদীপ, তারপরে বিভিন্ন এই ধরনের সরা, তারপরে আপনি ছোটো ছোটো যে মাটির ভাঁড়গুলো হয়, মানে 60 ml এর যে ভাঁড়গুলো হয় চায়ের জন্য, এই সমস্ত কিছু আপনি একটা মেশিনে তৈরি করতে পারবেন, শুধু ডাইটা চেঞ্জ করে নিতে হবে। তো আমাদের ক্লে কাপ মেশিনের প্রাইস শুরু হচ্ছে 65,000 থেকে, আপনি 2-2.5 লাখ টাকা পর্যন্ত মেশিন পারচেস করবেন, সেটা আপনার হচ্ছে ডাইয়ের ওপর ডিপেন্ড করছে। এটা অনেকটা মানে হাইড্রোলিক যে পেপার প্লেট মেকিং মেশিন হয় অনেকটা ওরকমই দেখতে, কারণ আপনি যদি ডাই চেঞ্জ করে নেন সেক্ষেত্রে ক্লে কাপের পরিবর্তে আপনি পেপার প্লেটও এটা দিয়ে মেক করতে পারবেন। তো চলুন এবার আমরা যে পেপার কাপ দেখেছিলাম, তো পেপার কাপের মেশিনটা দেখে আসি। তো এইটা হচ্ছে আমাদের পেপার কাপের মেশিন। আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এখান থেকে র মেটেরিয়ালসগুলো পাস করা হয়, দেন ভেতরে আমাদের 8টা ডাইয়ের একটা সেকশন আছে, এক একটা ডাইয়ে এক এক রকম কাজ হয়। দেন আমাদের এই মেশিনটা দিয়ে আপনার প্রোডাকশন হচ্ছে, আপনি পার মিনিটে 50-60 কাপ মেক করতে পারবেন। এই যে ছোট্ট 40 ml-এর কাপটা দেখছেন, এই ছোট্ট 40 ml থেকে আপনি 250 ml পর্যন্ত কাপ আপনি এই একটা মেশিন দিয়ে তৈরি করতে পারবেন, শুধু ডাইটা চেঞ্জ করে নিতে হবে। তো এটা স্টার্টিং প্রাইস হচ্ছে 6 লাখ টাকা, 6 লাখ টাকা থেকে আপনি 12 লাখ টাকা মানে 25 লাখ টাকা পর্যন্ত মেশিন পারচেস করতে পারবেন। বন্ধুরা, আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কি পদ্ধতিতে মাটির কাপগুলো তৈরি করা হচ্ছে। শুধুমাত্র এখানে র মেটেরিয়াল হিসেবে মাটি দিতে হবে, আর মেশিনটি প্রেস করবার সাথে সাথে কিন্তু মাটির কাপগুলো তৈরি হয়ে যাবে। তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন।
এই মেশিনটি দিয়ে শুধু কিন্তু মাটির কাপই নয়, মাটির প্রদীপ এছাড়াও ডাইস চেঞ্জ করে আরো বিভিন্ন প্রয়োজনীয় জিনিস এই মেশিনটির মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন। এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই ধরনের মাটির কাপের ব্যবসা খুব একটা ভালো চলবে না। তো বন্ধুরা, আপনারা হয়তো বর্তমান সময়ে দেখে থাকবেন তন্দুরি চা। এই তন্দুরি চা বানাবার জন্য কিন্তু প্রচুর পরিমাণে এই ধরনের মাটির কাপের প্রয়োজন হয়ে থাকে। এছাড়াও এই মেশিনটি দিয়ে ডাইস চেঞ্জ করে মাটির বিভিন্ন পট, বিভিন্ন জিনিস কিন্তু তৈরি করে আপনারা ব্যবসা করতে পারেন। অর্থাৎ আপনারা যদি এই মেশিনটি কিনে ব্যবসা শুরু করেন তাহলে কিন্তু খুবই ভালো চলবে। আপনাকে শুধু মার্কেটে যেটা হাই ডিমান্ড রয়েছে সেই ধরনের প্রোডাক্ট তৈরি করতে হবে। ম্যাডাম, কেউ যদি কোনো ব্যবসা শুরু করে সবার আগে কিন্তু লাভটা দেখে, তো এই ব্যবসায় লাভের পরিমাণ কিরকম রয়েছে? দেখুন, এই একটা কাপ আপনার তৈরি করতে মিনিমাম আপনার খরচা পড়ে 3.5 থেকে 4 টাকা। তো এই কাপটা আপনি একটা কাপ আপনি মার্কেটে বিক্রি করতে পারবেন 8 টাকা 10 টাকা। ইভেন আপনি অনলাইনে যদি দেখেন অ্যামাজনে, সেখানে আপনি 25 টাকা 90 পয়সা পর্যন্ত বিক্রি হয়। তো সেটা আপনার আপনার ওপর যে আপনি কত টাকায় বিক্রি করতে পারবেন। তো এটার আপনি যদি এবার বিজনেসে কখন আমি আপনার আপনাকে প্রক্স আপনার ইনকাম বলে দিতে পারবো না, কারণ বিজনেস আপডাউন তো আছেই। তো সেক্ষেত্রে আমি একটা মার্জিন বলে দিতে পারি, আপনি 35% প্রফিট মার্জিনে আপনি বিজনেসটা স্টার্ট করতে পারবেন। এছাড়াও আর যে দুটো কাপের কথা আমি বললাম, এই ধরনের মাটির ভাঁড় বা ক্লে কাপ আর পেপার কাপ, তো এটা আপনি 25% প্রফিট মার্জিনে সেল করতে পারবেন, আর এটা আপনি 15% প্রফিট মার্জিনে সেল করতে পারবেন মার্কেটে। ম্যাডাম, ধরুন কোনো দর্শক আপনাদের কাছে এডেবেল কাপের মেশিনটি কিনলো, মেশিনটি কিনে কাপ তৈরি করলো, সব থেকে যেটা বড় সমস্যা হয় প্রোডাক্ট বিক্রি নিয়ে, তো প্রোডাক্টগুলো বিক্রি কী করে করবে? আচ্ছা, আমি তো যেটা বললাম, আমাদের এখন চারিদিকে অনেক ছোটোখাটো ক্যাফে আমরা দেখতে পাই, দেন চায়ের দোকান আছে, শপিং মল আছে, সেখানে এই ধরনের কাপগুলোর প্রচণ্ড ডিমান্ড। তো আপনি ডিরেক্ট সেখানেই সেল করতে পারেন। আর হচ্ছে আপনি যদি মেশিন নিয়ে বিজনেস বিজনেস করতে চান, সেক্ষেত্রে কাপ আপনি আমাদের কাছে সেল, আপনি চেষ্টা করবেন যে আপনার লোকাল এরিয়াতে যদি শপিং মল থাকে তো সেখানে সেল করার, যদি একান্ত না হয় তো সেক্ষেত্রে আমাদের কাছে সেল করতে পারেন। ম্যাডাম, আপনারা কত দূর পর্যন্ত এই মেশিনগুলো সাপ্লাই করে থাকেন? দেখুন, আমাদের পুরো অল ওভার ইন্ডিয়াতেই মেশিন সাপ্লাই করা হয়। সেক্ষেত্রে আমাদের প্রতিবেশী যে কান্ট্রিজগুলো আছে, যেমন বাংলাদেশ, নেপাল, ভুটান, সেখানেও আমরা মেশিন সাপ্লাই করে থাকি। কেউ যদি মেশিন কিনতে চায় আপনাদের সাথে যোগাযোগ কি করে করবেন? স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনি সেখান থেকে আমাদের সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন। আর আপনি যদি কোম্পানিতে আসতে চান, সেক্ষেত্রে আমি আপনাদের অ্যাড্রেস বলে দিচ্ছি, আর একবার আমি রিপিট করছি, আমাদের নিয়ারেস্ট দুটো স্টেশন আছে, মধ্যমগ্রাম আর সোদপুর। তো আপনি সেখানে এসে অটো ছুতে মুড়াগাছা লোকনাথ মন্দির পর্যন্ত আসলে আমাদের কন্ট্যাক্ট করলে আমরা আপনাকে রিসিভ করে নেবো। আর কোনো রকম যদি আপনাদের প্রশ্ন থাকে এই প্রোডাক্ট সম্পর্কে বা এনিথিং কোনো যদি কোশ্চেন থাকে, তো আমরা অলওয়েজ আপনাদের সাথে আছি, আমাদের কন্ট্যাক্ট করে আপনারা সেটা জানতে পারেন। ম্যাডাম, এই ব্যবসাটি শুরু করতে গেলে কোনো রকম লাইসেন্সের প্রয়োজন পড়ে? হ্যাঁ, খুব ভালো একটা কোশ্চেন করেছেন আপনি। আপনি যদি বেসিক্যালি এই এই এডিবল কাপের মেশিন কিনে আপনি যদি বিজনেস করতে চান, সেক্ষেত্রে আপনার 3টে লাইসেন্সের প্রয়োজন হবে। একটা হচ্ছে ট্রেড লাইসেন্স, একটা ফ্যাসাই লাইসেন্স, আর একটা এমএসএমই লাইসেন্স। আর এছাড়া যদি আপনি এই ধরনের পেপার কাপ বা ক্লে কাপের যদি আপনি বিজনেস করতে চান, সেক্ষেত্রে আপনার কাছে ট্রেড লাইসেন্স থাকলেও করতে ট্রেড লাইসেন্স থাকলে আপনি বিজনেস শুরু করতে পারবেন। আর যদি আপনি চান যে এখান থেকে আপনি ক্লে কাপ কিনে দেন আপনি সেল করবেন, সেক্ষেত্রে আপনার কোনো রকম কোনো লাইসেন্স বা কোনো কিছুর প্রয়োজন হবে না। ম্যাডাম, যে সমস্ত বেকার বন্ধুরা ভিডিওটি দেখছেন, যারা বেকার ঘরে বসে আছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি মেসেজ দেবেন? কোম্পানির পক্ষ থেকে আমি এটাই বলবো যে এখন তো যেরকম আমাদের একটা সিচুয়েশন, প্রত্যেকটা ঘরেই প্রায় কেউ না কেউ বেকার বসে আছেন। তো আপনি যদি অল্প পুঁজি, অল্প কিছু ইনভেস্ট করে যদি কোনো বিজনেস স্টার্ট করতে চান, তো সেক্ষেত্রে আমাদের কোম্পানি থেকে সমস্ত রকম হেল্প আপনাদেরকে করা হবে। তো সেই জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে, আমাদের কোম্পানিতে এসে ভিজিট করতে হবে, আমরা সমস্ত রকম হেল্প আপনাদের করে থাকবো। ছোটোখাটো পুঁজি দিয়ে নিজেদের বিজনেস স্টার্ট করুন, নিজেরা নিজেদের পায়ে দাঁড়ান, তো এটাই আমাদের বক্তব্য। তো ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। থ্যাংক ইউ।